হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফিশিং হান্ট বিডিতে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে আমি একটা নতুন এপিসোড শুরু করতে চলেছি। তো আপনাদের জ্ঞাতার্থে জানাই রাখি, আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটা থাম্বনেইলে এবং টাইটেলে দেখে নেবেন। আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটা মূলত একটি চারের ভিডিও, খুব কম খরচে এবং খুব কম সময়ের ভিতরে একটা মারাত্মক একটা চার, আজকে একটা খুবই ফলপ্রসূ একটা চার আমি আপনাদেরকে শো করতে চলেছি। তো এটার জন্য যা যা উপকরণ লাগবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই দিব কি কি করতে হবে। তো এই চারের জন্য প্রথমত দরকার, এটা হচ্ছে পোলাওয়ের চাল, পোলাও আর কি, পোলাও রান্না করে নেওয়া, এখানে 250 গ্রাম চাউলের ভাত রান্না করা, পোলাও রান্না করা আর কি, 250 গ্রাম চাউলের রান্না করে নিয়েছি আমি। এরপরে এখানে সরিষার খোল আছে, সরিষার খোল ভেজে গুঁড়া করে নেওয়া, সরিষার খোল ভেজে গুঁড়া করে নিয়েছি, এরকম একদম পেস্ট করে নিয়েছি। তো আরো অনেক উপকরণ একে একে আপনাদেরকে দেখাই দিব, তার আগে বন্ধুরা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেল আজকে দেখতেছেন অথবা রেগুলারই দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। সাবস্ক্রাইব করলে আপনি নেক্সটে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশন প্যানেলে আমার ভিডিও চলে যাবে। তো ফার্স্ট অফ ওয়ান এটা আমি দিয়ে দিচ্ছি, এরপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা চিংড়ি শুটকি, চিংড়ি শুটকি এটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আমি, আর সাথে হচ্ছে চিংড়ি শুটকির সাথে আপনার দেওয়া আছে পিঁপড়ার ডিম, সেটাও আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা আমি ইয়া করে দিচ্ছি, চেলে নিচ্ছি, দেখতে থাকুন। চিংড়ি শুটকি সাথে পিঁপড়ার ডিম আছে, এটা একসঙ্গে চেলে নিলাম। এটা যদি পরিমাণ জিজ্ঞেস করেন, অ্যাকচুয়াল আপনি যেমন যতটুকু বানাইতে চান সেই অনুপাতে আপনি পরিমাণটা দিবেন। আমি এখানে পরিমাণ দিয়েছি 250 গ্রাম শুটকি আর খোল মিক্স করে নিলাম। এরপরে আপনার এগুলো মিক্স করে নেই, পোলাও মিক্স করে নিব,
এটা মাখায় নিলাম। এটা খুবই কার্যকর একটা পচা চার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখলে নিজেও বানাতে পারবেন এবং বানায়ে ব্যবহার করতে পারবেন। এটা খুবই ফলপ্রসূ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় সব মাছই এই পচাচারে আকৃষ্ট হয়ে থাকে। এরপরে আপনাকে যে জিনিসটা দিতে হবে, ডিম, হাঁসের ডিম। আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিচ্ছি। চারটা হাঁসের ডিম নিয়ে নিলাম। চারটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এরপরে আপনাকে নিতে হবে পাকা কলা 4 থেকে 5টা। তো আমি 4 থেকে 5টা পাকা কলা নিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, চার থেকে পাঁচটা আমি পাকা কলা নিয়ে নিলাম। কলাগুলো আমি সুবিধার্থে কেটে দিই। এগুলো ছোট ছোট করে কেটে নিলাম। কলাগুলো যদি বেশি পাকা হয় তাহলে আরো সুবিধা, কারণ এটা বেশি পাকা হলে খুব দ্রুত মজে যাবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট একটা উপাদান আমি এটা মিক্স করব, এটা পরে দেখাচ্ছি, এগুলো আমি আগে চটকায় নেই। ভালো করে মিক্স করতে হবে। তো মোটামুটি একটা মিক্স হয়ে গেছে। এর উপরে আর একটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা শুটকি তেল। এটা আপনাকে বছর ধরে বানায় নিতে হয় আর কি, এটা অনেক সময় লাগে হতে। এটা হচ্ছে শুটকি তেল,
দেখাচ্ছি, এই যে শুটকির তেল, শুটকিগুলো ছোট ছোট করে কেটে, এই যে শুটকিগুলো ছোট ছোট করে কেটে এই সয়াবিন তেলের মধ্যে রসুন দিয়ে চুবায় রাখতে হয়। এটা বছরখানেক হলে তারপরে এর কার্যকারিতা দেখানো শুরু করে আর কি। তো এই তেল আমি এই ইয়াতে দিয়ে দিব, একশো গ্রাম মতো দিয়ে দিলাম তেলটা। জবরদস্ত একটা গন্ধ আছে এই তেলে, মাছকে খুব আকর্ষণ করে। ফাইনালি রেডি হয়ে যাচ্ছে এটা। আরেকটা উপকরণ দেওয়া বাদ আছে, সেটা হচ্ছে কিছু রসুন দিতে হবে আপনাকে। রসুন এভাবে কেটে নিয়ে রসুন গুলো ছাড়াই দিলে হবে। এভাবে কেটে নিয়েছি, একটা থেকে দুইটা পরিমাণে রসুন দিলে হবে। এখানে আর কোনো উপকরণের দরকার নাই। দেখুন একটা সুন্দর একটা বল হয়ে গেছে। এখন যদি চান এই উচ্ছিষ্ট অংশগুলো দিয়ে দিতে পারেন, কারণ এগুলো চিংড়ি মাছের উচ্ছিষ্ট অংশ। দিয়ে দিলাম আমি, রসুনগুলা, বাকি রসুনগুলো দিয়ে দিলাম। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এইটা মিক্স করে একটা জারে রেখে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আমি আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন আমি এই টাইপের একটা জার নিব, জারের মধ্যে এটা রেখে দিব। ব্যাস, এখন এটা এক মাসের জন্য রাখতে হবে আপনাকে, এক মাসের জন্য। এবং রেগুলারই খুলে গন্ধ, এটা গ্যাস থাকে, সেটা রেগুলারই বের করে দিতে হবে। বন্ধ করে দিলাম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় বিদায়।